দর্শক মণ্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি হামদান জার্নালের পক্ষ থেকে। আজকে আবারও আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের থাউজেন্ড ফেস্ট ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের যে স্লটটিতে ডিফারেন্ট ফেস্টিভ্যাল আমরা দেখিয়ে থাকি, সেখানে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব সুদূর রাজস্থান, ভারতে অবস্থিত একটি অঙ্গরাজ্য যেটার নাম রাজস্থান। সেখানে প্রতি বছর ডিজার্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় জয়সালমিরে। জয়সালমির রাজস্থানের একটি ডিস্ট্রিক্ট। চলুন আমরা দর্শক মন্ডলী আজ আমরা আপনাদেরকে ডেজার্ট ফেস্টিভ্যাল দেখাতে নিয়ে যাব। জয়সালমির ডেজার্ট ফেস্টিভ্যাল পৃথিবীর অন্যতম একটি প্রখ্যাত অনুষ্ঠান, যেটা কিনা প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে জয়সালমির রাজস্থানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সম্পূর্ণ মাস্তি, মজা এবং আনন্দের মাধ্যমে তাদের স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে ফুটে তোলে। জয়সালমির রাজস্থানে অবস্থিত একটি ডিস্ট্রিক্ট। জয়সালমিরকে গোল্ডেন সিটি বলা হয়। এটি ইন্ডিয়ার রাজস্থান স্টেটের অন্তর্ভুক্ত, যেটা কিনা জয়পুর থেকে 575 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই শহরটি বিশ্বের সপ্তম বৃহত্তর থার মরুভূমির কেন্দ্রস্থলে অবস্থিত। একসময় জয়সালমির স্টেটের রাজধানী ছিল। জয়সালমির ডেজার্ট ফেস্টিভ্যালটি প্রতি বছরে একবার অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ধরনের গান, জাদু, অ্যাক্রোবেটস, পাপের শোস, ক্যামেল রেসেস, টার্বান টাইম, মিস্টার ডেজার্ট কম্পিটিশন, মার্শাল আর্ট সহ অনেক সুন্দর সুন্দর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জয়সালমির ডেজার্ট ফেস্টিভ্যালটি প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। জয়সালমির ডেজার্ট ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয় জয়সালমির সিটি থেকে 42 কিলোমিটার দূরে স্যাম ডিউনসে, যেটা কিনা থার মরুভূমির অন্তর্ভুক্ত। Thank you.
জয়সালমীর ডিজার্ট ফেস্টিভ্যালটি একটি কালারফুল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব। শুধুমাত্র রাজস্থানই নয়, সারা বিশ্বব্যাপী ফরেন ট্যুরিস্টরা এই উৎসব উপভোগ করার জন্য রাজস্থানে চলে আসেন প্রতি বছর। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাতে চাই যে আপনারাও জয়সালমীর ট্যুর করতে গেলে ফেব্রুয়ারি মাসটাকেই পছন্দ করবেন, কেননা ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হয় জয়সালমীর ফেস্টিভ্যাল। তাই অন্যান্য ভ্রমণের পাশাপাশি আপনি সহজে ডেজার্ট ফেস্টিভ্যালটি উপভোগ করতে পারবেন। আশা করি সবাই আমাদের ভিডিওটি উপভোগ করেছেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন বা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, খোদা হাফেজ।